আমি এখানে একটা মুরগি কেটে নেব, একটা মুরগি দিয়ে আজকে বিরিয়ানি তৈরি করব। মুরগি রান্না করা আর বিরিয়ানি রান্না করা দুটার মধ্যে একটা স্পেশাল হয়, বিরিয়ানির নাম শুনলে একটা স্পেশাল ভাব আসে। সবাই যেহেতু আজকে বাসায় আছে, মুরগিটাকে আমি পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি, এটাকে আমি লবণ মাখিয়ে রেখেছি, এখন এটাকে আমি ভেজে নিলে বয়লার মুরগিটা একটু ভেজে নিলে খুব সুন্দর হয়, একটু শক্ত শক্ত হয়ে যায়। লেগ পিস গুলো আমি এইভাবে কেটে নিয়েছি, বাসমতি চালটা সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি, এইটা মানে 70% সিদ্ধ করেছি, ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে মাংসটা তো ভেজে কষিয়ে নিয়েছি, এখন আমি মাংসটা এর মধ্যে দিয়ে দেব। আলুটাও খুব সুন্দর ভাজা হয়েছে, ওই জন্য একদম কালারটা কত সুন্দর এসেছে। এবার আবার চাল দিয়ে দেব, ধনিয়া পাতা দিয়েছি, এই জন্য একটা ফ্লেভারটা এত সুন্দর আসছে, মানে চালের মধ্যে থেকে আমি একটা খুব সুন্দর ফ্লেভার পাচ্ছি। এর মধ্যে একটু চিনি দিয়ে দিই, এই যে এখন আমি একটু চিনি দিয়ে দিব, মরিচগুলো আমি কাঁচা মরিচ থেকে লালগুলো আমি বেছে নিয়েছি, এগুলো দেখতে খুব সুন্দর লাগবে, ওই জন্য আমি লাল মরিচটাই দেব, এগুলো আমি ছোট ছোট করে কেটে দেব, তাহলে ঝালটাও সবার মধ্যে মিশে যাবে, আবার কালারটাও একটা খুব সুন্দর একটা কালার আসবে, সাদা ভাতের মধ্যে লাল কালার এটা তো খুবই সুন্দর লাগবে। কাঁচা মরিচের মধ্যে লাল মরিচগুলো আমার খুবই পছন্দ, এর মধ্যে কাঁচা মরিচের ফ্লেভার আছে, আবার একটা কালারফুলও ব্যাপার আছে। এবার আমি একটু গোলাপ জল দিয়ে দেব, এখন আমি কনডেন্স মিল্ক দিয়ে দেব,
আমরা সবাই সাধারণ গুঁড়া দুধ বা দুধ দিয়ে আজকে কনডেন্স মিল্ক দেবো। এর ফ্লেভারটা খুব ভালো লাগবে। আচ্ছা একটু গলে যাক, তখন আমি মিশিয়ে দেবো। মাংসের বাকি অংশগুলো দিয়ে দেব। সব দিকে সমানভাবে ছড়িয়ে দেব। আলুগুলো আমি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেব, এক জায়গায় রাখবো না। আর এই বিরিয়ানির আলুটা তো আমার প্রজ্ঞার এত পছন্দ, সেজন্য বিরিয়ানি রান্নার সময় মানে দেখতে আসে বারবার আলুটা ঠিকভাবে ভেজেছি কিনা, সেজন্য খুব সুন্দর করে লাল করে ভেজেছি। এর উপরে আমি বাকি সিদ্ধ করে রাখা চালগুলো দিয়ে দেব। বিশ মিনিট দমে রাখলে এটা হয়ে যাবে। এই যে বাকি মরিচটাও আমি এর মধ্যে দিয়ে দেব, ছোট ছোট করে কেটে দিতে। গোটা মরিচ দেওয়ার সময় আমি গোটা মরিচও দিই, আজকে আমি ছোট ছোট করে কেটে দেব। আর এই যে পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিই। আরো একটু গোলাপ জল দিয়ে দেব। বাস একটু দুধ দিয়ে দেব। দুধ দিলে বিরিয়ানিটা অনেক ঝরঝরা হয়। এই যে ঢেকে দিলাম, এটা খুবই এয়ারটাইট আছে, কোনো বাতাস ঢুকবে না। একটা লবঙ্গ দিয়ে দিই। মিনিট হিটটা একটু বাড়িয়ে দেব, তারপরে 20 মিনিট হালকা দমে রেখে দেব, তাহলে আমার বিরিয়ানি হয়ে যাবে। এই যে আমার বিরিয়ানির 20 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে দেখব অবস্থা। ওয়াও, কি সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। খুবই সুন্দর, এত সুন্দর ফ্লেভার বের হচ্ছে একটা। এই যে খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে মানে এত সুন্দর ফ্লেভার, মনে হচ্ছে যে এখনই দেরি না করে খেয়ে নিই। আচ্ছা আমি তাহলে টেবিলে পরিবেশন করি। প্রতিভা প্রজ্ঞা আসো, আমরা তাহলে খেয়ে নিই। প্রজ্ঞা প্রভা আসো, প্রতিভা আসো,
অনেক সুন্দর, মানে নিজে রান্না করেছি, নিজেই ভালো লাগছে। প্রথমে তাহলে আমরা খেয়ে নিই, সবাইকে বাই বলে দাও, আবার দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।